নিজের ছেলেকে বা মেয়েকে আব্বু আম্মু বলা যাবে কি যাবে না? আজকে আমরা নিজেদের ছেলেকে মেয়েকে আমরা আব্বু আম্মু বলে ডাকি, এটা একটা ফ্যাশন হয়ে গেছে। তো এই যে নিজের ছেলেকে মেয়েকে আমরা আব্বু আম্মু বলে ডাকি, তো এই সমস্ত ডাকলে গোনা হবে নাকি বা ডাকা যাবে নাকি, ইসলামী শরিয়া কি বলে? আমার ভাইগণ বন্ধুগণ, আমার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোটি কোটি মানুষ তাদের ছেলেকে তাদের মেয়েকে আব্বু আম্মু বলে ডাকে। আমার ভাইগণ বন্ধুগণ, আমার এটা ডাকা যাবে কি যাবে না? তো নিজের ছেলেকে আব্বু এবং নিজের মেয়েকে আম্মু বললে এতে কি নেই কোনো অসুবিধা নেই? প্রকৃতপক্ষে তারা তো আব্বু আম্মু নয়, তাদের তাদের তো মা বাবা আলাদা রয়েছে। তো এটা তারা তাদেরকে মহাব্বত করে ভালোবেসে তাদেরকে আব্বু আম্মু বলে ডাকে। এই আব্বু নিজের ছেলেকে আব্বু মেয়েকে আম্মু বলে ডাকলে কি হবে না? কোনো গোনা হবে না। এবং ইসলামী শরিয়া এতে কি নেই কোনো বিধিনিষেধ নেই, ডাকতে পারবেন আপনি, এতে কি হবে না? আপনার গোনা হবে না। এরপরে হলো, মনে খারাপ চিন্তা আসলে করণীয় কি? আমাদের অনেক সময় আমাদের মনের মধ্যে দুশ্চিন্তা আসে, খারাপ চিন্তা আসে, তখন আমরা খারাপ পথে পা বাড়াই, খারাপ কাজ করি। এই মনে খারাপ চিন্তা আসলে, দুশ্চিন্তা আসলে আমরা কি করব? আমার ভাইগণ বন্ধুগণ, আমার মনে যখনই আপনার দুশ্চিন্তা আসবে, আপনি পড়ে নেবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে দুশ্চিন্তা আসলে পড়ে নেবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যখন এই মনে দুশ্চিন্তা আসবে, পড়ে নেবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনার যে কাজ করলে আপনার মনে দুশ্চিন্তা আসে, আপনি ওই কাজটা কখনো করবেন না। যে জায়গায় গেলে আপনার মনে দুশ্চিন্তা আসে, ওই জায়গায় আপনি কখনো যাবেন না। তাহলে আপনার ভিতরে কখনো দুশ্চিন্তা আসবে না। এবং দুশ্চিন্তা আপনার মনে আসলেই, কারণ শয়তান তো মানুষদেরকে সবসময় অসুস্থতা দিতে পছন্দ করে, মানুষকে ঢোকার মধ্যে ফেলতে পছন্দ করে, যখনই আপনার মনে দুশ্চিন্তা আসবে তখনই আপনি আল্লাহ তাআলার কাছে পানা চেয়ে নেবেন, তাওবা করে নেবেন, আল্লাহ তাআলার কাছে শক্তি চাইবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। তাহলে আপনাকে সাহায্য করবেন কে? আল্লাহ তাআলা। এরপরে হলো, ফোনে আবেগে ছেলে এবং মেয়ে কবুল বললে, দুইজন দুইজনকে এত পরিমাণ ভালোবাসে, ছেলে আবেগে বলতেছে কবুল, মেয়ে আবেগে বলতেছে আমিও বললাম কবুল, তাহলে এই ফোনে আবেগে কবুল বললে বিয়ে হবে কি হবে না? আমার ভাইগণ বন্ধুগণ, আমার আবেগে কোনো কাজ হয় না। আপনি একজনকে ভালোবাসেন, সেও আপনাকে ভালোবাসে, আপনি আগামী আবেগেই বলে ফেললেন কবুল কবুল দুইজনের অনুপস্থিতিতে, এই কি বিয়ে হবে না? বিয়েটা এত ছেলে খেলা, ছেলে খেলা নয়। বিয়েটা হবে তখন যখন সাক্ষী থাকবে, দুই পক্ষের সাক্ষী থাকবে, সাক্ষীদের উপস্থিতিতে যখন একজন বলবে ইজাব আর একজন কী বলবে কবুল, তখন সেটা কি হবে? বিবাহ হবে। কিন্তু সেখানে কোনো সাক্ষী নেই, কেউ নাই, আপনারা দুজনে আবেগে বলে ফেললেন কবুল কবুল, তাহলে কী হবে না? ওই বিয়ে কখনো হবে না। এরপরে হলো, চোখে আইলানাল দেওয়া যাবে কি যাবে না? চোখের মধ্যে আইলানাল দেওয়া যাবে কি যাবে না? অনেক মেয়েরা, অনেক মহিলারা চোখে কি দেয়? আইলানাল দেয়। তো এটা দেওয়া যাবে কি যাবে না? আমার ভাইগণ বন্ধুগণ, আমার এক নম্বরে হলো, যারা বিবাহিত এদের কথা বলি, যে সমস্ত মায়েরা বিবাহিত, আপনারা এই আইলানাল দিতে পারেন শুধু আপনার স্বামীকে দেখানোর জন্য, আপনার স্বামীর কাছে নিজেকে উপস্থাপনের জন্য, প্রদর্শন করার জন্য আপনি দিতে পারেন। কিন্তু পরপুরুষের জন্য এটা দেওয়া কি হারাম। আপনি দিয়ে বাইরে যাবেন, পরপুরুষ দেখবে, এটা দেওয়া কি হারাম, আপনি দিতে পারবেন না, শুধু আপনার স্বামীর জন্য আপনি। এরপরে যাদের বিবাহ হয় নাই, তারা যখন বাড়িতে থাকবে তখন তারা দিতে পারে, তাদেরকে যে সমস্ত পুরুষ বিয়ে করতে পারবে না, এই মাহরম পুরুষদের সামনে সে যেতে পারে, কিন্তু গৈরি মাহরুম মাহরম যে পুরুষ, এদের সামনে কখনো সে আইনালাল পরে যাইতে পারবে না। এরপরে হলো, মৃত ব্যক্তির জায়গায় তাকে যেখানে গোসল দেওয়া হয়, এই গোসলের জায়গায় 41 দিন বা 40 দিন পর্যন্ত আগরবাতি জ্বালানো, মোমবাতি জ্বালানো, এটা কি কোরআন এবং হাদিসে আছে না নাই? আমরা যা করি এটা করা যাবে কি যাবে না? আমার ভাইগণ বন্ধুগণ, আমার মৃত ব্যক্তি মারা গেছে, তো তার গোসল করার জায়গার সাথে কি সম্পর্ক থাকতে পারে? কিন্তু আমাদের সমাজে, বিশেষ করে উত্তরবঙ্গে, এই জিনিসটা কিন্তু ব্যাপকভাবে প্রসারিত, যে যেখানে মারা গেছে তাকে যেই জায়গায় গোসল দেওয়া হয়েছে ওই জায়গার মধ্যে 41 দিন বা 40 দিন পর্যন্ত বা 3 দিন পর্যন্ত বা বেজোড় দিন পর্যন্ত সেখানে আগরবাতি জ্বালাতে হবে, মোমবাতি জ্বালাতে হবে, সেখানে কোরআন তেলাওয়াত করতে হবে, নাউযু বিল্লাহ। এসব হলো হিন্দুয়ানি প্রথা, এই সমস্ত কাজ কখনো করা যাবে না। সে মারা যাওয়ার সাথে তার গোসলের জায়গার সম্পর্ক, সে যেখানে তার গোসল দেওয়া হয়েছে এই জায়গার কি নেই কোনো সম্পর্ক নেই। আমাদের শুধু করণীয় হলো তার জন্য দোয়া করা, আল্লাহ তাআলার কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করা। এরপরে হলো, খাবার সময় সালাম দেওয়া বা নেওয়া যাবে কি যাবে না? আমার ভাইগণ বন্ধুগণ, আমার আপনি খাবার খাচ্ছেন, একজন এসে সালাম দিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ,
সালামটা নেওয়া যাবে কি যাবে না, খাবার সময় সালাম দেওয়া সালাম নেওয়া কি যাবে, এতে কি নেই কোনো সমস্যা নাই। কিন্তু দেখা যায় যে অনেক মানুষ খাবার সময় আপনার সালাম দেওয়াটাকে একটা বিরক্তি একটা মনে করে, তাহলে আপনি কি করবেন, সালাম দেওয়া থেকে বিরত থাকবেন, তার যখন খাওয়া হবে তখন আপনি সালাম দিবেন। কিন্তু খাবার সময় সালাম দেওয়া বা সালাম নেওয়া কি যায়, এতে কি নেই কোনো সমস্যা নেই। এরপরে হলো বাচ্চা দুধ বমি করলে কাপড় নাপাক হবে কি হবে না, আপনার ছোট বাচ্চা দুধ বমি করে দিয়েছি, আপনার শরীর কি তাহলে নাপাক, আপনার কাপড় কি তাহলে নাপাক? না, যে জায়গায় দুধ বমি করে দিয়েছে ওই জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন, পরিষ্কার করে ফেলবেন, বাকি কাপড় কি ধোয়ার কোনো দরকার নাই, সম্পূর্ণ কাপড়টা কি ধোয়ার দরকার নাই, শুধু ওই জায়গা ধুয়ে ফেললেই আপনার কাপড়টা কি হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এরপর হলো মৃত ব্যক্তির জন্য দোয়া করার কোনো সুন্নত পদ্ধতি আছে নাকি, আপনি যেখানেই থাকেন সেখান থেকে আপনি মৃত ব্যক্তির জন্য কি করতে পারবেন, দোয়া করতে পারবেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি শুধু মনে মনে আপনি বা আপনি ইচ্ছা করবেন, সংকল্প করবেন, হে আল্লাহ আমার বাবা মারা গেছে, আমি তার জন্য সুরাতুল ইখলাস পাঠ করলাম, আমি তার জন্য সুরাতুল ইয়াসিন পড়লাম, আমি তার জন্য সুরা রহমান পড়লাম, আপনি যে কাজই করেন না কেন আপনি সেটা করতে পারেন। কিন্তু আমরা স্বভাবতভাবে আমরা যেভাবে আমরা কবর জিয়ারত করি এইভাবে কবর জিয়ারত করতে হয়, কিন্তু এর বাইরে অন্যান্য কি নেই কোনো নিয়ম নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার যেন তৌফিক যেন দান করে বলি আমিন।